হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমাদের বিষয় হলো পাস্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত অতীতকাল। তো এখানে আমি কোথায় এর মেইন ব্যবহার কোথায় হয় সেটা লিখে রেখেছি এবং উদাহরণগুলো দেওয়া হয়েছে। আমি কেবলমাত্র যে রিডিংটা করে বেরিয়ে যাব বা বাংলাটা বলে দেবো আর ট্রান্সলেট করে দেবো সেটা আপনার কিন্তু নয়। পুরো বিষয়টা, এই যে পাস্ট পারফেক্ট টেন্স জিনিসটা কি সেটা বুঝিয়ে বলবো, এজন্য পুরো ভিডিওটা দেখতে হবে। ভালো লাগলে, উপকারে এলে অবশ্যই আমার চ্যানেল ইউটিউব চ্যানেল ইংলিশ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড পোয়েটিক্স সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর অবশ্যই ওই নোটিফিকেশন বাটনটা অন করে দেবে এই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। তো শুরু করা যাক যে পাস্ট পারফেক্ট টেন্স কোথায় ব্যবহৃত হয়। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে অপেক্ষাকৃত আগে সম্পন্ন হওয়া কাজটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটি একটু পরে হয়েছিল তার পাস্ট ইনফিনিট বা সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তারা স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া গেল। এবার আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি যে পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ ফর অ্যান অ্যাকশন টুক প্লেস বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দা পাস্ট। অতীতকালে একটা কাজ হওয়ার আগে আরেকটি কাজ হয়েছিল বোঝাতে এই পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এটাই হচ্ছে এর মেইন ব্যবহার। আরো দু চারটে ব্যবহার রয়েছে, কিন্তু যারা টেন্স শিখছে, যাদের টেন্স প্রথম শিখছে, যারা বিগিনার্স, যাদের দরকার যেটুকু শিখলে তারা মোটামুটি কাজটা চালিয়ে নিতে পারবে বা পরে আরো তারা সংযোজন করতে পারে, সেইটুকুই আমি শেখাবো। যে অতীতকালে দুটো কাজই অতীতকালে সম্পাদিত হয়েছে বা সংগঠিত হয়েছে বা সম্পন্ন হয়েছে, তার মধ্যে অপেক্ষাকৃত যেটা পূর্বে হয়েছে একটু আগে হয়েছে তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর যেটা একটু পরে হয়েছে অপেক্ষাকৃত পরে হওয়া কাজটির জন্য আমরা পাস্ট ইনফিনিট বা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব। এবার এখানে দুটো উদাহরণ দিয়েছি। প্রথম উদাহরণটা এটা আমরা শুনে থাকি, এই উদাহরণটা আমরা শুনে থাকি বা জানি, এই জন্য আমি প্রথমে এই উদাহরণটাকে রেখেছি। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এই যে আমরা যদি এই সেন্টেন্সটাকে লক্ষ্য করি, এর মধ্যে দুটো পার্ট হয়েছে, দুটো অংশ হয়েছে। ডাক্তার এসেছিল, রোগীটি মারা গিয়েছিল। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? আমরা যদি লক্ষ্য করি যে রোগীটি কিন্তু মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল, রোগীটি মারা গিয়েছিল, ডাক্তার এসেছিল। এখানে পূর্বে বা আফটার, বিফোর আর আফটার দিয়ে আমরা এই সেন্টেন্সটা লিখতে পারি। আগে আমি এটাকে ট্রান্সলেট করে দিই বা এটা ইংরেজিতে লিখে ফেলি। আমরা কিভাবে লিখবো? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। রোগীটি আগে মারা গিয়েছিল, তার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তারপর ডাক্তার এসেছিল, সে তার জন্য পাস্ট ইনফিনিট বা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, যেটা আমরা বলি পাস্ট ফর্ম। আর এক্ষেত্রে যে ফর্মটা হবে সেটা আমি গুছিয়ে লিখে দেবো কিভাবে আমরা বিফোর এবং আফটার দিয়ে দুটোকেই ব্যবহার করতে পারবো। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ বিফোর এন্ড আফটার ইন এ সেন্টেন্স। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে রোগীটি মারা গেল তার পাস্ট পারফেক্ট টেন্স হবে। দ্য পেশেন্ট মারা গিয়েছিল, হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। আমরা আরেকটা লিখতে পারি, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এই যে বিষয়টা হচ্ছে, আমরা বিফোর দিয়ে যদি বাক্যটা রাখতে চাই তাহলে আমাদেরকে এই পাস্ট পারফেক্ট টেন্সটাকে আগে লিখতে হবে, তারপর বিফোর বসাতে হবে এবং পরে সিম্পল পাস্ট টেন্স। যদি আমরা আফটার দিয়ে বাক্যটা লিখতে চাই তাহলে সিম্পল পাস্ট টেন্সটাকে আগে লিখবো, তারপর আফটার বসাবো এবং তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ বিফোরের আগেও আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি, আফটারের পরেও আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। বিষয়টা হলো, দেখো এখানে মানে কিন্তু একই থাকে, ডাক্তার এসেছিল রোগীটি মারা যাওয়ার পরে, তাহলে রোগীটি মারা গিয়েছে আগে তারপর ডাক্তার এসেছে, তাই একই জিনিস। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে। সিমিলারলি, তারা স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া গেল। এখানে দুটো অংশ রয়েছে, তারা স্টেশনে পৌঁছালো, ট্রেনটি ছাড়িয়া গেল। আগে কোন কাজ আছে? ট্রেনটি ছাড়িয়া গেল, ট্রেনটা আগে ছেড়ে গেল।
তারপরে তারা পৌঁছেছিল। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, ছেড়ে দিয়েছিল লিভ। আমরা অ্যানাউন্সমেন্ট করি যে ট্রেন নাম্বার আপ ট্রেন উইল লিভ ফ্রম প্ল্যাটফর্ম নাম্বার এত, লিভ ছেড়ে যাও, লিভ এ লেফট। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর তাহারা দে দে রিচ ইন দ্য স্টেশন, ইন দ্য স্টেশন। যদি বিফোর আমরা দুভাবে করতে পারি না, before plus simple past tense article bare simple past tense plus after plus subject plus had plus verb past participle form এই যে এখানে ব্যবহার উদাহরণ এবং আমরা কিভাবে বিফোর এবং আফটার দিয়ে এই সেন্টেন্স গঠন করব। এই ছিল আমাদের আজকের টপিক। তো যেটা আমি বললাম, ভালো লাগলে উপকারীদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন বাটনটা অন করে দিও, কারণ হচ্ছে এই রিলেটেড ভিডিও আমি ভিডিও করে থাকি বড়দের এবং ছোটদের, যার যেটা ভালো লাগবে তারা সেই ভিডিও আমার এই ইউটিউব চ্যানেল ইংলিশ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড পলিটিক্স থেকে পেয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম।